দেখুন, পুলিশের ব্যাকবোনটা নষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে পুলিশরা মার খাচ্ছে, যদি মারার লোক যদি টুপি পরা লোক থাকে তাহলে মমতা ব্যানার্জিকে যে সাত খুন মার, সেখানে পুলিশের খুন হয়ে যাক, পুলিশ মরে যাক, পুলিশের গায়ে আগুন দিয়ে দিক, তাতে কিছু যায় আসে। আজকে আপনি দেখছেন কি যেভাবে পুলিশকে ইউজ করা হচ্ছে, সেই জন্যে আজকে পুলিশের মেরুদণ্ডটা শেষ হয়ে গেছে। পুলিশের কাজ ছাড়া মমতা ব্যানার্জি মিছিল মিটিংয়ে ভিড় করাবার জন্যে পুলিশের ইউজ করা হবে, সেখানে পুলিশ কী করবে? পুলিশের তো মরতেই হবে, পুলিশকে তো মারবেই এরা। এরা মানুষকে খুন করতে করতে এখন এমন অবস্থা হবে টাকার জন্যে, এরা পুলিশকে মারবে, পুলিশের পরিবারের লোককে মারবে, পুলিশ তৃণমূলের যারা ভাগ বটোয়ারা নিয়ে খুন হবে, এই তো হবে আগামী। দাদা আরেকটা জিনিস বলছি যে ধরুন আপনার যে মমতা দিদি বলছেন যে ওনার ফোন ট্যাপ হচ্ছে, তাতে আপনার কি বক্তব্য রয়েছে? মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বাকি নেই যার ফোন ট্যাপ হয় না, বিজেপি তো ছেড়ে দিন, উনি রাজীব কুমারকে দিয়ে ইসরায়েল থেকে যে সফটওয়্যার কিনেছেন ভারতবর্ষের মধ্যে, প্রথম একটা রাজ্য থেকে ওটা কেনা হয়েছে, ওনার লজ্জা হওয়া উচিত যে উনি কেন্দ্র সরকার থেকে অঙ্গুল তুলছেন, উনি নিজেই ফোন ট্যাপ করান আর সব ফোন ট্যাপটা। লাস্ট কোয়েশ্চেন একটা, কংগ্রেস বলছে কংগ্রেস বক্তব্য হচ্ছে যে এর পরবর্তী সরকার জাসুসের সরকার, তাতে আপনার কি মতামত? এক মিনিট, কংগ্রেস কিছু নেই, কংগ্রেস ইজ ফিনিশড, কংগ্রেসের বক্তব্যর কোন উত্তর দেব। ঠিক আছে, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।